লোকেরা ভাব গম্ভীর পরিবেশে বসে থাকেন জাহান্নামের আয়াত নাযিল হচ্ছে জান্নাতের আয়াত নাযিল হচ্ছে যুদ্ধের আয়াত নাযিল হচ্ছে লোকেরা ভাব গম্ভীর পরিবেশে বসে আছেন এটাকে হালকা করার জন্য মাঝে মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু রসিকতাও করতেন সেই রসিকতা আমাদের রসিকতার মতো নয় আমাদের লোকেরা যেমন রসিকতা করে মিথ্যাশ্রিত একটা গল্প বানায় দিল যার কোনো অস্তিত্বই নাই মারি দিল মাঝখানে একটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রসিকতা করতেন সত্য নির্ভর সত্যাশ্রয়ী শিক্ষক এক বুড়ি এসে বলল ইয়া রাসূলুল্লাহ আমি বুড়ি মানুষ চলাফেরা করতে পারি না আমাকে দয়া করে একটি উট দিবেন তাহলে আমার জন্য খুব সুবিধা হয় যাতায়াতে হুজুর বললেন হ্যাঁ দেবো তোমার আমি একটা উটের বাচ্চা দেবো বুড়ি খানে একটু অসন্তুষ্টি হল আমি চাইলাম উট যার উপরে আমি চড়তে পারি আপনি দিবেন একটা বাচ্চা ওই বাচ্চা তো এমনি চলতে পারে না আমার নিয়ে চলবে কেন সাল্লাম মুস্কি হেসে বললেন তোমারে যে আমি উটটা দেব সে উটটা কোনো না কোনো উটের বাচ্চাই তো হবে ওটা তো পাহাড় থেকে আর বাইর হয় নাই মাটি থেকে তো আর বেরোয় নাই কোনো না কোনো উটের বাচ্চাই তো হবে এই ছিল তার রসিকতা আর একবার রসিকতা করলেন সাহাবায়ে কেরাম বসা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কাতালা মুয়াজ্জিনুন মুয়াজ্জিনান দেখো এক মুয়াজ্জিন আর এক মুয়াজ্জিনের জবাব করতেছে শুনে সবাই হতচকিত হয়ে উঠছে মুয়াজ্জিন মুয়াজ্জিনের জবাব করে সাংঘাতিক কথা তাকায় দেখে হযরত বিলাল একটা মোরগ জবাব করতেছিল মোরগ ও মুয়াজ্জিন বিলাল ও মুয়াজ্জিন এই ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রসিকতা